নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। আজকের যে ভিডিওটি এখানে করতে চলেছি, এটা আমার বোনের ননদের বাড়ি। আমাদের অনেক দিন থেকে আসার আমন্ত্রণ পড়ছিল, তা আসতে পারিনি সময়ের অভাবে, হয়তো সব সুযোগও হয়নি আসার। তা অনেক দিন পর বাদে আসতে পেরে, ওর ফ্ল্যাট নতুন কিনেছে, সেটাও আমাদের নিমন্ত্রণ ছিল, সেটাও আমি আসতে পারিনি। এই জন্য আমি আজকে এসেছি বোনের ননদের বাড়িতে সারাটা দিন কাটাবার জন্য। সকালেই ঢুকলাম, ইন্ট্রোটা সারলাম, তাহলে সাথে থাকো বন্ধুরা। সারাটা দিন আমি কিভাবে কাটাচ্ছি, কিভাবে আনন্দ করছি, দিদি কি কি মেনু করেছে আমাদের জন্য, সবটাই আমি দেখাবো এই ভিডিওতে। তাহলে আজকে হবে ভিডিওটি বোনের ননদের বাড়ির আনন্দ। আর বোনও একটা সারপ্রাইজ দিল আমাকে, আসার পরেই আমি দেখতে পেলাম, সেটাও আমি শেয়ার করব। সাথে থাকো বন্ধুরা সারাটা দিন আমার সঙ্গে। ব্রেকফাস্টটা সেরে নি, এত খেতে পারি, খেয়ে নি বন্ধুরা। এখন আমার গল্প নয়, এখন শুধু খাওয়া। পরে আবার গল্প করব বন্ধুদের সাথে। ভাই ব্রেকফাস্ট হচ্ছে, ঘুরিয়ে ঘুরিয়ে দেখো এটা ব্যালকনি, ওটা ঘর থেকে দেখালাম, দেখো কি সুন্দর। দিদি রান্না করেছে দেখো, মটন কষা, বড়লা মাছের চচ্চড়ি, আমের চাটনি, সাথে আছে মিষ্টি দই ভাজা,
মাছের মাথা দিয়ে মুগ ডাল, আর এটা হচ্ছে আমার ফেভারিট ইলিশ মাছ ভাপে। আর দেখেই তো মনে হচ্ছে এক্ষুনি খেয়ে ফেলি। রাইস সবকটাই দেখালাম আইটেম, দিদি কি কি রান্না করেছে। দেখেই তো মনে হচ্ছে ভাপাটা ভালো হয়েছে। তুমি তোমার তোলা তো এটাই সমস্যা, জান না দিদি আমাকে কিন্তু একটু মাই দেবে, এক ফোটা এক ফোটা ব্যাগ ওই দেবো দিদি, একটুগুলো পথ খেতে হবে তো আর না আর পারবো না, মাছটা দাঁড়ু না। জমিয়ে আড্ডা চলছে তিনজনের মধ্যে, দিদি তো হাঁপিয়েই গেছে, শুয়ে পড়েছে, বোনও শুয়ে পড়েছে, আমাকেও বলছে একটু শুতে, কিন্তু আমি শুতে ভাল লাগে না, বসে বসেই গল্প করি। দিদির বাড়িটা কি সুন্দর না, সবটাই ঘুরিয়ে দেখিয়েছি আপনাদের। আনন্দ করলাম না, আনন্দটা কিন্তু বেশ মজাদারই হয়েছে। এই আড্ডা গুলোর জীবনে দরকার আছে, মাঝে মাঝে কিন্তু এই ব্রেক গুলো দরকার, সারাদিন তো রান্না রান্না করেই কাটিয়ে দিলে, না রান্না করি নাকি রান্না করে না কিচ্ছু রান্না করে কিচ্ছু করেছে, মাছের মাথা দিয়ে ডাল ভাজা, সারাদিন কাটিয়ে গেলাম, খুবই আনন্দে কাটালাম, সকালে এসেছি এখন সুন্দর সুন্দর হয়ে আসছে, আমরা বেরিয়ে যাচ্ছি। কেমন লাগলো বন্ধুরা ভিডিওটি অতি অবশ্যই আমাকে জানাবেন। দিদি আমাকে সুন্দর শাড়িটাও গিফট করলো, আর কি আম শাড়ি সবই নিয়ে গেলাম, বোনকেও আম দিয়ে দিয়েছে এক প্যাকেট, আমাকেও খাবারও প্যাক করে দিয়ে দিয়েছে, বলছে খাবার নিয়ে যাবি। কি বলবো ওকে, ঘুরতে এসছি বেঁধে নিয়ে যাস। বাবা নমস্কার, ভালো থেকো, ভালো কাটালাম, ভালো কাটিয়েছি। এই হলো আমার দিদি, আমার বোনের ননদ, নবনীতা রক্ষিত দিদির নাম। তাহলে খুব ভালো লাগলো সারাদিনের ভিডিওটি, আমি পুরোটাই আমি শেয়ার করলাম, দিদির বাড়িতে কতটা আনন্দে কাটালাম। দেখো দিদি বয়ে বয়ে আমাদের আম খাবার, আমাকে ভালোটা শাড়িও দিয়েছে, সবাই আমাকে কমেন্টসে জানাবেন যেরকম সাথে থেকেছেন, সারা ভিডিওতেই প্রতিটি ভিডিওতে আমার সাথে দেবেন, পাশে থাকবেন।
তাহলে বুঝতে পেরেছেন আমি কি সারপ্রাইজের কথা বলছিলাম আপনাদের কাছে। আমার বোন রুগ্নিপতি গাড়ি কিনেছে, শেয়ার করলাম। এটা আমাদের কাছে পুরোটাই সারপ্রাইজ ছিল, আমরা জানতাম না, এসে জানতে পারতাম। গাড়িটি কেমন হয়েছে এটাও আমি কমেন্টসে জানাবেন। আমার বোনের আজকে ওরা দিদির বাড়িতে কালকেই কিনে আজকে কোন গাড়িতে উঠে পড়েছে, খুব খুশি। দুই ভাই উঠে পড়েছে, খুব খুশি ওরা। বাচ্চাদের খুশিটা বেশ ভালোই লাগে।